আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নুরউদ্দিন টিভিতে আপনাকে স্বাগত। চাকরিজীবী মেয়েরা তার স্বামী সহ জাহান্নামে যাবে, এই ভিডিওটি তাদের জন্য প্রযোজ্য যাদের স্বামী সচ্ছল হওয়া সত্ত্বেও স্ত্রীকে দিয়ে চাকরি করায়। প্রিয় দিনী ভাই, আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। চাকরিজীবী স্ত্রীর স্বামী দায়ুস, আর দায়ুসের ঠিকানা জাহান্নাম। আপনার স্ত্রী যদি চাকরি করে অথবা চাকরি করা মেয়ে আপনি বিয়ে করেন, তাহলে আপনার দুনিয়া আখিরাত দুটাই হারাতে হবে। আপনার ঠিকানা হবে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর উপরে আপনি সতর্ক হননি, আপনি কোরআনের নির্দেশনা মানেননি। সূরা নিসা আয়াত 34, পুরুষেরা নারীদের উপর কৃতিত্বশীল এই জন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এই জন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে। সে মতে নেককার স্ত্রী লোকগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন লোক চক্ষুর অন্তরালেও তার হেফাজত করে। আল্লাহ তাআলা আরও বলেন, আর যদি তাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো, যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না, নিশ্চয়ই আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ। আর হে নবী, মুমিন মহিলাদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত করে রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে আর তাদের সাজসজ্জা না দেখায়, যা নিজে নিজে প্রকাশ হয়ে যায় তা সারা। সূরা নূর আয়াত 30। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, নারী পুরুষের উপর কৃতিত্ব দেখাবে। নাম্বার 2, মহিলা নেতা হবে। আপনার স্ত্রী চাকরি করলে আপনার আখিরাত কিভাবে হারাবেন জানেন? প্রথমত আপনি আল্লাহর আয়াতের বিরুদ্ধাচরণকারী। আপনার দায়িত্ব আপনার পরিবার ও আপনার বউয়ের খরচ বহন করা। খরচ বহন বলতে এটা নয় যে বউয়ের জন্য 3,000-5,000 টাকার শাড়ি কিনা। আপনি রাসূলের ভবিষ্যৎ বাণীতে সতর্ক হননি। আপনার বউ পর্দা না করে অফিসে যাওয়ার কারণে শত শত মানুষ তার সাথে চোখের জানা করছে, সহকর্মীদের সাথে আড্ডা দিচ্ছে। পৃথিবীতে প্রায় 90% চাকরিজীবী মহিলা পর্দা করে না, বা পর্দা করলে ওই চাকরি করা যায় না। পর্দা মানে টাইট বুরকা আর মাথায় হিজাব পরে আইফেল টাওয়ার বানানো নয়, বিভিন্ন ডিজাইনের কাটা ফাটা বুরকা পরা নয়। আপনার স্ত্রী সাজসজ্জা করে অফিসে যাচ্ছে এবং সৌন্দর্য প্রদর্শন করছে, যা সরাসরি আল্লাহর আয়াতের বিরুদ্ধাচার। মহিলাদের চাকরি করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। আপনার বউয়ের সৌন্দর্য উপভোগ করে কোনো যুবক জেনায় লিপ্ত হবে, আপনার বউয়ের চাকরি করার কারণে পাশের বাড়ির মেয়েটাও চাকরি করার অনুপ্রেরণা পাবে। হারাম কাজ করা ও অনুমতি দেওয়া উভয় ব্যক্তির সমান গুণা, এর কারণে আপনি ও আপনার স্ত্রী উভয়ই জাহান্নামী হবেন এবং আপনি আখিরাত হারাবেন। আপনার স্ত্রী চাকরি করলে আপনার দুনিয়া কিভাবে হারাবেন? আপনি হয়তো ভাবছেন স্ত্রী চাকরি করলে টাকা বেশি ইনকাম হবে, শান্তিতে থাকতে পারবেন, কিন্তু ঘটে তার উল্টা। তার ইনকামের টাকা সে তার ইচ্ছামতো খরচ করবে আর আপনার ইনকাম দিয়ে সংসারও তার খরচ চলবে। অফিসের কাজের প্রয়োজনে তাকে রাতে বাড়ি ফিরতে হতে পারে, যা কোরআন ও হাদিস ও সামাজিকভাবে খুবই বিপজ্জনক। সারাদিন অফিস থাকায় সে বাড়ির স্বাভাবিক কাজ করতে সময় পাবে না, আপনাকে আপনার কাপড় ধুতে হবে। শুধু তাই নয়, অনেক সময় আপনার বউয়ের কাপড়ও ধুতে হবে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু বউ আপনার যে সাহায্যকারী হবার কথা ছিল তার ঠিক উল্টাটা হবে। আপনাকে আপনার মা বাবা থেকে আলাদা করে নিজের মতো অন্যখানে থাকার বন্দোবস্ত করতে হবে, কারণ সে কোনো ঝামেলা নিতে পছন্দ করবে না। তার প্ল্যানকে আপনার সবথেকে বেশি প্রাধান্য দিতে হবে। সারাদিন অফিস থাকায় রান্না ও খাওয়া আপনার ও আপনার পরিবারের স্বাভাবিক কার্যক্রম ব্যবহৃত হবে। অফিস শেষে দুইজনে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে একে অন্যের উপর খবরদারি করতে হবে। দুজনেই ব্যস্ত থাকায় নিজেদের মধ্যে ভালোবাসা কমে যাবে। দুজনের অফিসের চিন্তায় ক্লান্ত থাকায় আপনাদের শারীরিক মিলনে প্রভাব ফেলবে, যা পরবর্তীতে ভয়ঙ্কর রূপ নেবে। আপনাকে আপনার আপনার বউয়ের আপনার অফিসের আপনার বউয়ের অফিসের চিন্তা করতে হবে। সন্তান জন্ম নিলে ছোট থেকেই অন্যের কাছে রেখে অফিসে যেতে হবে, যা আপনার সন্তানের বিপদে নেবার সম্ভাবনা অনেক বেশি। পরিবারটা আপনার হলেও আপনার কোনো দাম থাকবে না, আপনাকে শুধু আপনার পরিবারের সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করতে হবে। আপনার মেয়েও আপনার বউয়ের পথ অনুসরণ করবে, কেউ কাউকে যথাযথ সময় দিতে পারবেন না।
পৃথিবীতে যত বড়ই পণ্ডিতে আপনি হন না কেন, বউ চাকরি করলে আপনাকে আপনার বউয়ের গোলামি করতেই হবে, গ্যারান্টি। আপনার বউ অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। আপনার বউ যেহেতু ইনকাম করে, সে কারণে সে আপনাকে প্রাধান্য দিবে না। সিদ্ধান্ত যাই হোক, আপনাকে আপনার বউয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলাফেরা করতে হবে। দুজনের সমক্ষমতা লাভ করায় কেউ কাউকে তুয়াক্তা করে চলতে চাইবে না, বিশেষ করে আপনার বউ। কারণ মেয়েরা ক্ষমতা পেলে বেপরোয়া হয়ে যায়, তখন তারা সবচেয়ে বড় গার্তেরা। পুরুষদের মতো ধন সম্পদ ও ক্ষমতা যদি মেয়েদের কাছে থাকতো, তাহলে বিয়ে নামের সম্পর্কের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যেত। আমার নানার মুখ থেকে একটি কবিতা শুনতাম, কবিতাটি নানার সুরে আপনাদের শোনাচ্ছি। বেকাহারে জন্ম নারী বেকাতার স্বভাব, বেকাদারা লবা কাজ রাখিয়া সম্ভব। বেকাহার বেশি চাপলে বাঙ্গা হয় সারা, বেকাহার বাঙ্গা গেলে সংসারে কে করবে কেরা। কেরা অর্থ ঝামেলা। বাঁকাহার, বাঁকাহার দিয়া জন্ম নারী, বাঁকা তার স্বভাব, বাঁকা দ্বারা কাজ যথাসম্ভব লওয়া, মিলেবি সে কাজ লওয়া। বাঁকাহার বেশি চাপলে বাঙ্গা যাওয়ার সম্ভাবনা থাকে, আর বাঁকাহার বাঙ্গা গেলে সংসারে হয় ঝামেলা। আমি তোমার রান্না কাপড় ধোয়ার জন্য পড়ালেখা করি নাই, বুঝেছ? এই কথা আপনাকে সারা জীবন শুনতে হবে, কিন্তু আপনি কোনো দিনও বলতে পারবেন না যে আপনি পড়ালেখা করছেন কেন। শান্তির পিছনে আপনি 320 কিলোমিটার গতিতে ছুটলেও শান্তিকে আপনি কখনোই ধরতে পারবেন না। সমাজে আপনাকে ভদ্রতা এবং সামাজিকতার মুখোশ পরে থাকতে হবে। আপনার স্ত্রী ও আপনি দুজনে অন্যের প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, যা একসাথে থাকা আর চাকরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার একেবারে বিপরীত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।